কলকাতা সাকিব আল হাসানের আইপিএল এর সুবাদে কলকাতা নাইট রাইডার্স এ লম্বা সময় তিনি খেলেছেন, সেই ক্ষেত্রে নাইট রাইডার্স এর বলা যায় যে ঘরের ছেলে হিসেবেই সাকিবকে অনেকটা ধরা যায়। সেই সাকিব তার দল বাংলাদেশ খেলবে, এই যে নাইট রাইডার্স এর সাকিব, এই সুবাদে আরো কিছু সমর্থক কি আপনি আশা করেন কলকাতায় ইডেন গার্ডেন্স এ? অবশ্যই, শুধু তাই না যে সাকিব কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলছে ঘরের ছেলে, শুধু এর জন্য না, পাকিস্তান বাংলাদেশের পরের ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তান ইডেন গার্ডেনেই, তো সেখানেও আশা করি যে পাকিস্তানকে সাপোর্ট না দিয়ে বাংলাদেশের সাপোর্টটা বেশি হবে। পিছনে যেটা হয়েছে তার থেকে এখন মনে হয় সিনারিও একটু ভিন্ন হতে পারে। অন্যান্য মাঠের তুলনায় বাংলা ইডেন গার্ডেনে কলকাতা, এখানে আপনার বাংলাদেশির সংখ্যা একটু বেশি, আপনি যদি বলেন পুনে ধর্মশালা অন্যান্য যেসব জায়গার থেকে, এখানে বাঙালির সংখ্যা বেশি, সেক্ষেত্রে আমরা সাপোর্টটা পাবো নেদারল্যান্ডেরও, নেদারল্যান্ডের সাথেও আপনার পাকিস্তানের সাথেও। আর সাকিব ঘরের ছেলে, অবশ্যই এটা তো অ্যাডভান্টেজ থাকবেই।